পার্বণে আগের দুই পর্বে আমরা আপনাদের জানিয়েছি তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র নামে একাধিক সংস্থার অস্তিত্বের কথা, জানিয়েছি এই সমস্ত সংস্থা সম্পর্কে জনমানুষে গড়ে ওঠা সন্দেহ ও দ্বিধার কথা। আমরা বসেছি সাগরের তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র ও তার প্রেসিডেন্ট শ্রী কল্যাণ কুমার মাইতির মুখোমুখি। জেনেছিলাম সাগর এলাকার বুকে কল্যাণ কুমার মাইতি ও তার সংস্থার জনহিতকর কাজকর্মের কথা, কিন্তু খোঁজ তো এখনো শেষ হয়নি। তাই আজকের পর্বে আমরা পৌঁছেছি হুগলির দুনিয়াখালীর গেটেগুড়িতে। এই তফসিলি জাতি আদিবাসী ও প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র নামক আর একটি সংস্থার প্রেসিডেন্ট শ্রী সৌমেন কুলের কাছে। সংস্থার নাম তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আমি এই সংস্থার সাথে যুক্ত হয়েছি দীর্ঘদিন আগে, আজ প্রায় 17 বছর হতে গেল আমি যুক্ত হয়েছি। আমরা এই সংস্থার দায়িত্বভার নিয়ে আমরা কাজটা করেছি 2010 সাল থেকে। সংস্থার মূল যে কাজ সেটা হচ্ছে পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের যে কাজ, যেটা ভারত সরকারের 20 দফা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিটাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই কিন্তু এই সংস্থা জন্ম হয়েছিল। এই সংস্থার সাথে 6,500 কর্মী যুক্ত, যারা পশ্চিমবঙ্গের 18টি জেলার 204টি ব্লকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সংস্থার মূল যে কাজগুলো করে থাকে বেসিকভাবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সেভ লাইফ সেভ লাইফ কন্যাশ্রী প্রকল্প এবং তার সাথে সাথে ভারত সরকারের কৌশল বিকাশ অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, বেটি বাঁচাও বেটি পড়াও, এই কর্মসূচিগুলো বেশি করে পৌঁছে দেওয়া। এর পাশাপাশি আরও কিছু আমরা এগুলো সমাজ কল্যাণমূলক কাজ যেটা বলি, সংস্থার বাইরেরও কাজ সেগুলো, তবু আমরা সংস্থার সাথে ধরে নিয়ে এটা করি। তার মধ্যে রয়েছে যেমন যারা গরিব দুস্থরা আছে, যাদের মেয়েদের বা কন্যার বিয়ে তারা দিতে পারেনি, তাদের পক্ষ থেকেও আমরা দাঁড়িয়ে যতটা যা করার আমরা করেছি। এছাড়া স্বাস্থ্য ক্যাম্প ছাড়াও আমরা স্বাস্থ্য শিবির বাদ দিয়ে যেটা করেছি, অনেক ক্ষেত্রে দেখা গেছে দুস্থ মানুষ আছে, তাদের কোনো দুরারোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে তাদের প্রেসক্রিপশন তারা নিয়ে এসেছে, তারা আমাদের সংস্থার পক্ষ থেকে যতটা প্রোভাইড করার আমরা সেটাও করেছি। এইভাবে সারা বছর কিছু না কিছু পরিকল্পনা নিয়ে আমরা থেকে থাকি, যেটা আমাদের বেশিরভাগ করে প্রতিফলন আমরা ঘটাবো বা আমরা সেভাবে টোটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, সেটা হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়ার উপর। মোস্ট প্রবাবলি পুরুলিয়ার উপর বেশি হবে, হয়তো 70% পুরুলিয়া ডিস্ট্রিক্টের উপর হবে, 30% হয়তো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের উপর। এইটার উপর আমরা পার্টিকুলার ওই দুটো ডিস্ট্রিক্টকে আমরা চয়েস করেছি, ওই দুটো ডিস্ট্রিক্টের উপরে আমাদের এটা কাজ হবে। এনার বক্তব্য এনার সংস্থাও নাকি একেবারে সাচ্চা, আর এই বক্তব্যের সপক্ষে ওনার কাছে রয়েছে মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করার দাবি। তো এই সংস্থার নাম করে বহু গ্রুপ জন্মেছে, যারা এই সংস্থাকে কলুষিত করেছে এবং বেকার যুবক যুবতীদের বিভিন্ন ধরনের প্রতারণা করেছে। এদের মধ্যে বিভিন্ন ব্যক্তি আছে, যেমন শক্তিপদ বাগদি আছে, সিরাজুল হক আছে, প্রসেনজিৎ বোস আছে, তরুণ ব্যানার্জি আছে, রঞ্জন মল্লিক আছে, কল্যাণ কুমার মাইতি আছে, দীপঙ্কর দে আছে, বিন্দু কিশোর দাস আছে, যারা এই সংস্থাটাকে নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেছে। সেটা যাতে বন্ধ হয় তার জন্য আমি 15 সালে কেস করেছি সিটি সিভিল কোর্টে, পরবর্তীকালে কলকাতা হাইকোর্টেও কেস করেছি, যার অর্ডার আমি গত বছর 19 সেপ্টেম্বর আমার ডবল বেঞ্চের অর্ডার আমরা পেয়েছি, যেটা পাওয়ার পর আমরা প্রেস কনফারেন্স করে জানিয়েও দিয়েছিলাম। 20 অক্টোবর 2016 আমরা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছিলাম যে এই ঘটনা। আমরা শুনেছি সাধারণ মানুষকে চাকরি দেওয়ার একরকম প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে এই তফসিলি জাতি আদিবাসী ও প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র নামক সংস্থার তরফ থেকে, তার বদলে নাকি নেওয়া হয়ে থাকে অর্থ, মানে ওই টাকা পয়সা আর কি। তা এই ব্যাপারে কিছু বলবেন? আর আমাদের সংস্থার সাথে যে সমস্ত কর্মীরা যুক্ত আছে, যারা দীর্ঘ বেশ কয়েক বছর যে যুক্ত আছে, তাদের উদ্দেশ্য যেটা আমাদের লাস্ট যেটা বার্তা আছে সেটা হচ্ছে খুব শীঘ্রই তারা যে উদ্দেশ্য নিয়ে সংস্থাতে এতদিন দীর্ঘ পরিশ্রম দিয়ে যাচ্ছে বা শ্রম দিয়ে যাচ্ছে, তাদেরও সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ হবে উইদিন 1 থেকে 2 মান্থসের মধ্যে। যাদের যাদের নলেজ আমাদের কাছে আছে যাদের ব্যাপারে, তাদের ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি এবং যাতে আগামী দিনে আরও সরকারের পক্ষ থেকে মানে দৃঢ় পদক্ষেপ নেয় সে ব্যাপারে আমি চেষ্টা করছি, এবং আসলে একটি 2-3 মাসের মধ্যে বাকি যে কাজগুলো আছে তাদের ধরপাকড় সেগুলো কিন্তু শুরু করবে। তা 2 নম্বরই বন্ধ আমরা তখনই করতে পারবো যদি আমাদের কাছে সঠিকভাবে তথ্য এসে থাকে, কেন আমাদের সংস্থা তো ওই কাজ তো নয়। ভালো কথা, কিন্তু আমরা আশা করতেই পারি যে এবার হয়তো বন্ধ হবে ওই লোক ঠকানোর পালা, বন্ধ হবে মিথ্যে স্বপ্ন দেখানোর খেলা। সৌমেন বাবুর কথায় ভরসা হলো, আর এই ভরসাকে আরো একটু পাকাপোক্ত করতে আমরা পৌঁছেছিলাম তারকেশ্বরে এই সংস্থায় আয়োজিত একটি অনুষ্ঠানে, আর সেখানেই দেখতে পেলাম স্থানীয় কাউন্সিলর, পূর্তমন্ত্রী শ্রী ববি হাকিম সহ আরো অনেককে। হ্যাঁ, স্থানীয় মানুষ থেকে স্থানীয় কাউন্সিলর,
সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন শ্রী সৌমেন কুলে ও ওনার সংস্থার দাবি। সবার মুখেই শোনা যাচ্ছে সাধারণ মানুষের পাশে ওনাদের উপস্থিতির কথা। কিন্তু এখানেই তো শেষ নয়, এর পরেও তো রয়ে যাচ্ছে এই তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র নামে আরো একাধিক গোসংস্থার কথা। আমাদের খোঁজ চলছে, আমরা অবশ্যই পৌঁছে যাব সেই সব সংস্থার কাছে, যাচাই করব সমস্ত সত্যি মিথ্যের, সমস্ত ঠিক ভুলের। দিন্দা সিসিটিভি ক্যামেরা, দিন্দা ইলেকট্রনিক্স, কি ভাবছে বাড়ি অফিস শোরুম পার্সোনাল সিকিউরিটি কে সুরক্ষিত রাখতে? আজই ব্যবহার করুন সিসিটিভি অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা। আমাদের কাছে বিভিন্ন নামি দামি কোম্পানির ক্যামেরা রয়েছে, সোনি, সিকিউরা, আইআর ল্যাব, রেশার, এছাড়াও রয়েছে এইচডি প্রো, ওডিয়ন, হেকভিশন। আমরা ইনস্টলেশন সার্ভিসও করে থাকি এবং গ্যারেন্টি সহকারে স্পেয়ার পার্টস দিয়ে থাকি। আমাদের ঠিকানা রেজিস্টার্ড অফিস, 29B কলেজ স্ট্রিট, কলকাতা 700012, ব্রাঞ্চ অফিস রাজনগর, কাকদ্বীপ, সাউথ চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট নাম্বার 9903638848, 8967016971 এবং 7501178983। বাংলার মুখ, বাংলার প্রাণ, বাংলার কথা, বাংলার গান, বাংলার রাজনীতি, বাংলার খেলা, বাংলার মিছিল, বাংলার মেলা। আমার আপনার আমাদের বাংলার আনাচে কানাচে ঘটে যাওয়া ঘটনার হাল হাকিকাত জানতে দেখুন বাংলার দর্পণ প্রতি রবি ও সোমবার বিকেল 5টায় শুধুমাত্র শ্রী বাংলায়। কি বলা যায় এই বিষয়কে, জিন, পরম্পরা নাকি পারিবারিক মূল্যবোধ? হ্যাঁ, আমরা কথা বলছি দিন্দার গ্রুপ লোনের ডিরেক্টর শ্রী রঞ্জন কুমার দিন্দা ও তার সুযোগ্য পুত্র দীপঙ্কর দিন্দার। একজন নিজের গলি থেকে রাজপথে উঠে আসার স্মৃতি নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন সেই সমস্ত মানুষদের দিকে যাদের মধ্যে তিনি এখনো খুঁজে বেড়ান নিজের অতীতকে, নিজের স্মৃতিকে। আর একজন ওনার পুত্র শ্রী দীপঙ্কর দিন্দা। এই দেখুন, রামধনু রং গায়ে মেখে যারা ঘুরে বেড়াচ্ছে নিজেদের এই ছোট্ট দুনিয়ায়, মাঝে মাঝে নিজেদের মানুষ বন্ধুর হাত থেকে খুঁটে নিচ্ছে খাবার। এরা হলো বিভিন্ন প্রজাতির ম্যাকাও, গ্রে প্যারট ইত্যাদি। আর এই পাক পাখালির সমস্ত জগৎটাই দীপঙ্কর সামলান নিজের সিসিটিভি ব্যবসা থেকে। আজ যেখানে মানুষ মুখ ফিরিয়ে নেয় মানুষের কাছ থেকে, উদাসীন থাকে নিজেদের বন্ধু আত্মীয় প্রতিবেশীদের সুখ দুঃখের বিষয়ে, সেই সময় দাঁড়িয়ে রঞ্জনবাবু ও দীপঙ্কর বাবু শিব জ্ঞানে শিব সেবার এই দৃষ্টান্ত থেকে কিছুটা অনুপ্রেরণা খুঁজে নিতে পারে না আজকের এই স্বার্থপর উদাসীন সময়? বাংলা দর্পণের মাধ্যমে আমরা সবসময় থাকতে চেয়েছি সাধারণ মানুষের পাশে, শোনাতে চেয়েছি সাধারণ মানুষের খবর, দিতে চেয়েছি সাধারণ মানুষের ভালো মন্দের সন্ধান। আর এই তত্ত্ব তালাশের হাত ধরেই পৌঁছেছি হাওড়া পৌর নিগমের চেয়ারম্যানের কাছে। প্রথমত যেটা হচ্ছে, বাংলা দর্পণকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই কারণের জন্য যে এটা এমনই একটা মিডিয়া যে প্রকৃত সত্যটাকে উদ্ঘাটন করে মানুষের কাছে। 32-33 বছর এই পৌর নিগম যারা চালিয়েছিলেন তারা হাওড়াটাকে একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় একটা পৌঁছে দিয়েছিলেন। আজকে চিন্তা করলে অবাক লাগে যে এত বছরের পুরনো একটা হাওড়া শহর, তার হচ্ছে মাস্টার প্ল্যান নেই, পাইপলাইন কোথা দিয়ে গেছে? যদি মাস্টার প্ল্যান থাকতো তাহলে আমরা সেই পিকটাকে আমরা মানে খুঁড়তে পারতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমগ্র রাস্তা খুললেও আমি টোটাল আমার পিকটাকে আমরা খুঁজে পাই না। এবং রাস্তাঘাট তো জরাজীর্ণ ছিল, হয়তো সম্পূর্ণটা আমরা এখনো পর্যন্ত করতে পারিনি। কলোনি কলকাতা, তার সঙ্গে হাওড়া যে আর একটা কলোনি হয়ে উঠবে তার কিন্তু জন্য আমাদের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং আমাদের আবার যিনি আমাদের মাথার উপর রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাদের সহায়তায় হাওড়াটাকে একটা মানে নতুনভাবে আমরা রূপ দেওয়ার চেষ্টা করছি। মনে হয় আগামী আর যদি আমরা 5 বছর বা 10 বছর আমরা এখানে থাকি তাহলে হাওড়াটাকে একটা তিলোত্তমা হিসাবে আমরা জনসাধারণের উপর আমরা এ করতে পারবো।
আত্মবিশ্বাস থাকলেও নেই আত্মসন্তুষ্টি। আর কে না জানে আত্মসন্তুষ্টির চোরা পথে ঘুরে বেড়ায় অহংকার আর উদাসীনতার বীজ। সবাই সবকিছু পূরণ করতে পেরেছি এমন কোনো কিছু নয়, তাই না? হয়তো কারোর ক্ষেত্রে হয়তো মানে অপূর্ণতা কিছু থেকে গেছে। আমি তাদের উদ্দেশ্যও বলছি যে আপনাদের চিন্তা হবার কোনো কারণ নেই। আগামী দিনে যদি আমি এই জায়গাটায় থেকে থাকি, আপনাদের যে অপূর্ণতাটা আমি পূর্ণ করব, এইটুকুনি প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। এভাবেই এগিয়ে যাবেন উনি, এগিয়ে যাবে বাংলা, আর আমরা এগিয়ে যাব আমাদের আগামী পর্বের দিকে, এগিয়ে যাব বাংলার ভালো মন্দের সুলুক সন্ধানে।